আসসালামু আলাইকুম। বেঙ্গলি হেরিটেজ কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের এপিসোড। আজকের এপিসোডে আমি আপনাদের জন্য ভীষণ মজাদার ও লোভনীয় একটি ডেজার্ট আইটেম নিয়ে হাজির হয়েছি। এর নাম হচ্ছে নোয়াবি লাচ্ছা সেমাই বা ক্রিমি লাচ্ছা সেমাই। চলুন তাহলে দেখে নিই পুরো প্রসেসটি। এক টেবিল চামচের মতো বাটার দিয়ে দিলাম ফ্রাই প্যানে। 200 গ্রাম লাচ্ছা সেমাই আমি নিয়েছি এখানে। এবারে এই বাটারের উপরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো কিশমিশ আর বাদাম কুচি। এটাকে কিছু সময় ভেজে নিয়ে আমি এই সেমাইগুলো দিয়ে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে এই সেমাইটা আমি ভালোভাবে ভেজে নিব। চুলার আঁচটা একেবারে লো আঁচে দিয়ে ভেজে নিতে হবে, নইলে আবার পুড়ে যেতে পারে। সেমাইটা দেওয়ার কিছু সময় পরে আমি দিয়ে দিলাম 1/4 কাপ চিনি। চিনিটা দিয়ে নেড়েচেড়ে সেমাইয়ের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। গুঁড়া দুধ আর সেমাই খুব তাড়াতাড়ি পুড়ে যায়, এজন্য লক্ষ্য রাখতে হবে যেন না পড়ে। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে আমি লো আঁচে রেখে সেমাইগুলো হালকা কালার করে ভেজে নিলাম। এবার আমি ক্রিম তৈরি করে নিচ্ছি। ক্রিম তৈরি করার জন্য এখানে 2 কাপ মতো তরল দুধ নিয়েছি। দুধে বলক চলে আসলে আমি দিয়ে দিব গুঁড়া দুধ। গুঁড়া দুধটা নিয়েছি 1 কাপের মতো। এবারে এই তরল দুধের সঙ্গে গুঁড়া দুধটা আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। চুলার জালটা আমি মিডিয়াম লো আঁচে দিয়ে রেখেছি। এবারে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো কনডেন্স মিল্ক। বাজারে যে ক্রিমগুলো কিনতে পাওয়া যায় আপনারা ওগুলোও দিতে পারবেন, তবে ওসব কোনো ক্রিমই আমি দিচ্ছি না এখানে। কনডেন্স মিল্ক দেওয়ার কিছু সময় পরে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। এটাকে তরল দুধের সঙ্গে গুলিয়ে দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথে আমি চুলার জালটা একেবারে লো আঁচে দিয়ে রেখেছি। এবার অনবরত নেড়েচেড়ে আমি থকথকে একটা মিশ্রণ তৈরি করে নিলাম। আপনারা এতে ক্রিমও ব্যবহার করতে পারবেন, তবে ক্রিম ছাড়াও তৈরি করা যায়, আর এর স্বাদটা ক্রিমের থেকেও কোনো অংশই কম নয়। ক্রিমটা তৈরি করা হয়ে গিয়েছে। এবার একটা কাচের বোল নিয়েছি। এবারে নিচের লেয়ারে আমি সেমাই দিয়ে দিচ্ছি। এখানে আমি 3টা লেয়ারে সেমাই দিব আর 2টা লেয়ারে ক্রিম দিব। 1 লেয়ার সেমাই দেওয়ার পরে এটার উপরে আমি ক্রিম ছড়িয়ে দিলাম। 1 লেয়ার সেমাই, 1 লেয়ার ক্রিম, তারপর আমি আবার সেমাই দিয়ে দিচ্ছি উপরে। ক্রিমটা তৈরি হওয়ার পরপরই আপনারা কড়াই থেকে এটাকে তাড়াতাড়ি নামিয়ে নেবেন, নইলে খুব তাড়াতাড়ি জমাট হয়ে যাবে। আর যদি ক্রিমটা খুব বেশি জমাট হয়ে যায় তাহলে টেনশনের কোনো কারণ নেই, আর একটু তরল দুধ মিশিয়ে আর একটু জাল করে নেবেন, তাহলে আবার ঠিকঠাক হয়ে যাবে। আবারও ক্রিম দিয়ে দিলাম এখানে। এবার শেষে আর 1টা লেয়ার সেমাই দিয়ে এটার উপরে আমি কিশমিশ আর কিছু বাদাম কুচি ছড়িয়ে দিলাম। এতে করে দেখতেও সুন্দর লাগবে আবার খেতেও ভালো লাগবে। এবার এটাকে আমি ফ্রিজে নর্মালে 1 ঘন্টা মতো রেখে দিব। 1 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। এবার এটাকে আমি একটু কেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। এই ডেজার্ট আইটেমটি করতে যেমন সময় কম লাগবে আবার খেতেও খুবই ভালো লাগে। দেখতে পাচ্ছেন ভিতরটা কত সুন্দর আর কত লোভনীয় লাগছে। আশা করি এই রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আরও বেশি উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।